আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মমরেনাজ মমে। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সিলেটে এমসি কলেজে গণধর্ষণ মামলার আসামি মাহফুজুর রহমান গ্রেপ্তার। কাওড়ানবাজারে সৌদি এয়ারলাইন্সের সামনে আজও টিকিট প্রত্যাশীদের ভিড়। নয়াদিল্লিতে আজ শুরু হচ্ছে বাংলাদেশ ভারত যৌথ পরামর্শ কমিশন জেসিসির বৈঠক। এবং করোনাকালে হৃদরোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছে রাজধানীর হাসপাতালগুলো। এবার বিস্তারিত। সিলেটে এমসি কলেজে গণধর্ষণ মামলার 6 নম্বর আসামি মাহফুজুর রহমানকে জেলার হরিপুল এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত 11:30 দিকে তাকে গ্রেপ্তার করে কানাইহাট থানায় নেওয়া হয়। এ নিয়ে গণধর্ষণ মামলার এজাহারভুক্ত 5 জন সহ 7 জনকে গ্রেপ্তার করা হলো। এজাহারভুক্ত আরেক পলাতক আসামি তারেককে গ্রেপ্তারে ব্যাপক অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। এর আগে রোববার সন্ধ্যায় শাহপরান থানায় হস্তান্তর করা হয় আসামি রনি, রাজন এবং আইনুলকে। আর প্রধান আসামি সাইফুর, অর্জুন লস্কর এবং রবিউলকে নেওয়া হয় 5 দিনের রিমান্ডে। গণধর্ষণের প্রতিবাদে দুপুরে এমসি কলেজের প্রধান ফটকে মানববন্ধন করার কথা রয়েছে শিক্ষার্থীদের। রাজধানীর কাওড়ানবাজারে সৌদি এয়ারলাইন্সের সামনে আজও ভিড় করেছেন টিকিট প্রত্যাশীরা। 2301 থেকে 2700 পর্যন্ত টোকেনধারীরা টিকিট দেওয়া হবে আজ, তবে এর বাইরেও 100 প্রবাসী জড়ো হয়েছেন সেখানে। দ্রুত টিকিট দেওয়ার দাবি তাদের, সেই সাথে টিকিট বিক্রি করতে অনুমতি দেওয়া হয়। 31টি ট্রাভেল এজেন্সির সেবা নিয়েও নানা অভিযোগ করছেন প্রবাসীরা। দর্শক, কারণবাজারে সৌদি এয়ারলাইন্সের অফিসের সামনে রয়েছেন আমাদের সহকর্মী হাবিবুর রহমান অভি। আমরা এখন সরাসরি কথা বলছি তার সাথে। অভি, বেশ কিছুদিন যাবত দেখা যাচ্ছে সৌদি প্রবাসীরা তাদের টিকিট পাওয়া নিয়ে নানান অসন্তোষের মধ্যে ভুগছে, এখন সেখানকার অবস্থা কেমন? এখানে আসার পর আমি দেখতে পেলাম মমি যে এখানে আসলে অনেক মানুষ ভোর থেকে কিন্তু এখানে অপেক্ষা করছেন এবং 100 মানুষ আমি এখানে তাদের উপস্থিতি দেখেছি। এবং এখানে সোনারগাঁয় হোটেলের যে প্রবেশ পথ, সেখানেও কিন্তু যাদেরকে টোকেন দেওয়া হয়েছে, অর্থাৎ 2301 থেকে 2700 পর্যন্ত যাদের সিরিয়াল, তাদের কাছকে টিকিট দেওয়া হচ্ছে এবং কিছু মানুষ ভিতরে ঢুকেছে এবং কিছু মানুষ বাইরে অপেক্ষা করছে। কিন্তু এই সিরিয়ালের বাইরেও 100 মানুষ এখানে অপেক্ষা করছেন, যাদের কোনো সিরিয়াল দেওয়া হয়নি, যাদের কোনো টোকেন দেওয়া হয়নি। তারা বলছেন যে তাদের সরকারের সঙ্গে, সৌদি কোম্পানির সঙ্গে কথা বলে তারা তাদের আকামার সময় বাড়িয়েছে, ভিসা বাড়িয়েছে, তারপর কেন তাদেরকে টোকেন দেওয়া হচ্ছে না। এবং সে একই দাবিতে কিন্তু আপনাকে একটু দেখাতে চাই যে সার্ক ফোরা কারণবাজারের যে চত্বর, যে সার্ক ফোরা রয়েছে, সেখানেও কিন্তু 100 প্রবাসী তারা সেখানে দাঁড়িয়েছেন এবং তারা সেখানে একরকম স্লোগান দিচ্ছেন তাদের এই দ্রুত যেন টোকেন দেওয়া হয়, টোকেন দেওয়ার পর যেন তারা দ্রুত টিকিট ফিরে পান, এ কারণে তারা সেখানে স্লোগান দিচ্ছেন। এবং গণমাধ্যমের সঙ্গেও কিন্তু কয়েকজন সৌদি প্রবাসী কথা বলছেন, আমরা সেটি দেখতে পাচ্ছি। এবং তারা বলছেন যে তাদেরকে যেন দ্রুততম সময়ের মধ্যে সমস্যার সমাধানে সরকার যেন বিষয়টাতে ভালোভাবে হস্তক্ষেপ করে এবং এই জটিল সমস্যার একটা সহজ সমাধান কিন্তু তারা চাচ্ছেন। তো আপনাকে যেটাই বলছিলাম যে আজকে 2301 থেকে 2700 পর্যন্ত দেওয়া হচ্ছে, আগামীকালকে 2701 থেকে 3000 সিরিয়াল পর্যন্ত যাদের টোকেন রয়েছে তাদেরকে টিকিট দেওয়া হবে এবং এরপরে 3001 থেকে 3300 পর্যন্ত তাদেরকে দেওয়া হবে 1 অক্টোবর 300 জনকে, যারা টোকেন আছে তাদেরকে টিকিট দেওয়া হবে। তো এখানকার জনগণের মধ্যে, এখানকার প্রবাসীদের মধ্যে একরকম অসন্তোষ, অনিশ্চয়তা রয়েছেই এবং সৌদি প্রবাসীর পক্ষ থেকে বলা হচ্ছে তারা যেন সিরিয়াল অনুযায়ী আসে। কিন্তু তারা বলছেন যে অফিসের ভিতর থেকে যে এতগুলো মানুষ বাইরে অপেক্ষা করছে, অফিসের ভিতর থেকে কোনো একজন অফিসার এসে যেন তাদেরকে সান্ত্বনা দেয় যে হ্যাঁ আপনারা পরে আসেন বা আপনারা শান্ত থাকেন, এরকম একটি সান্ত্বনা এনারা প্রত্যাশা করছেন। মমি,
অভি, আপনাকে ধন্যবাদ। নয়াদিল্লিতে আজ শুরু হচ্ছে বাংলাদেশ ভারত যৌথ পরামর্শ কমিশন জেসিসির বৈঠক। ভার্চুয়াল প্ল্যাটফর্মে এই বৈঠকে অংশ নেবেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এবং ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। আলোচনায় রোহিঙ্গা সংকট, অভিন্ন নদীর পানি হিস্যা, জ্বালানি, যোগাযোগ, দ্বিপাক্ষিক বাণিজ্য ও সীমান্ত ইস্যু গুরুত্ব পাবে বলে জানা গেছে। এছাড়া মুজিব বর্ষ চলাকালে ঢাকা ও নয়াদিল্লিতে অভিন্ন কর্মসূচি নিয়েও আলোচনা হতে পারে দুপক্ষের মধ্যে। ছটি যৌথ নদী মনু, মোহরি, খোয়াই, গোমতী, ধরলা এবং দুধকুমারের পানি ভাগাভাগির চুক্তি খসড়া নিয়ে আলোচনা করতে পারেন দুদেশের পররাষ্ট্রমন্ত্রী। শীঘ্রই যৌথ নদী কমিশন জেআরসির বৈঠকের ব্যাপারে একটি দিক নির্দেশনা দিতে পারেন তারা। সবশেষ 2010 সালে নয়াদিল্লিতে জেআরসির সর্বশেষ সভা অনুষ্ঠিত হয়েছিল। এদিকে সোমবার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন জানান, দুদেশের প্রধানমন্ত্রী পর্যায়ের ভার্চুয়াল সভা আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে। করোনাকালে হৃদরোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছে রাজধানীর হাসপাতালগুলো। রোগীদের চাপে নিশ্চিত করা যাচ্ছে না শারীরিক দূরত্ব। এ অবস্থায় সংক্রমণ কতটা এড়ানো যাবে তা নিয়ে অস্থিতিতে হাসপাতাল কর্তৃপক্ষ। হাবিবুর রহমান, ওভির রিপোর্ট। হাসপাতালগুলোতে হৃদরোগীদের উপচে পড়া ভিড়, শয্যা না পেয়ে অনেকেই থাকছে বারান্দায়। এমন পরিস্থিতিতে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা রোগীদের। আমরা সবাই একত্রিত হয়ে বসে রয়েছি, না সেরকম একটা দেখলাম না, দূরত্ব বজায় রাখা তেমনটা নাই। আমি হয় নাই যে আমরা যেটুক পারি এটুক সেভ করে আসি আর কি। এদিকে সংক্রমণের কথা মাথায় রেখে হৃদরোগীদের জন্য করোনার আলাদা ইউনিটও চালু আছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এখানে আলাদা আইসোলেশন ওয়ার্ড আছে, যাকে আমরা সন্দেহ করি যে করোনা পজিটিভ হতে পারে তাকে আমরা আইসোলেশনে রাখি। তারপর আইসোলেশন থেকে যদি তার করোনা পজিটিভ বের হয় তাহলে তাকে আমরা করোনা ডেডিকেটেড হাসপাতালে পাঠিয়ে দিই। সেপ্টেম্বর মাসে এসে আমরা দেখছি যে এত রোগী চাপ বেড়ে গেছে যে আমরা মানে সবাইকে সেবা দান করে এখন আমাদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ঝুঁকি এড়াতে রোগীর সাথে একজনের বেশি না আসতে অনুরোধ জানিয়েছেন চিকিৎসকরা। পাশাপাশি বিশেষজ্ঞরা বলছেন নিয়ম মাফিক জীবনযাপনে হৃদরোগের ঝুঁকি 80% কমানো সম্ভব। করোনা আসার পরে আর বাইরে গিয়ে হাঁটা চলা করতে পারছেন না, তাহলে যদি বাসায় সুযোগ থাকে, ছাদে যদি সুযোগ থাকে তাহলে ছাদে গিয়ে একটু হাঁটার অভ্যাস করা, প্রতিদিন অন্তত 30 থেকে 40 মিনিট নিয়মিত হাঁটা করা, যদি ছাদের সুযোগ না থাকে বাসার মধ্যেই পায়চারি করেন। হৃদরোগীদের করোনা পিরিয়ডে পরামর্শ একটাই যে আপনারা নিজেদেরকে সেফ রাখুন, বাহিরে যদি বেরিয়ে হতে হয় মাস্ক ব্যবহার করবে, আর যাদের চাকরি নাই বা যারা বাইরের ওয়ার্ক না করে তাদের ক্ষেত্রে ঘরে থাকাই শ্রেয়। শুধু কোভিডকালীন সময় নয়, বছরব্যাপী হৃদরোগীদের সেবা দিতে অবকাঠামো উন্নয়ন সহ শয্য সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করছে হাসপাতালগুলো। হাবিবুর রহমান, ওভি, এটিএন বাংলা, ঢাকা। বঙ্গবন্ধু রক্তে গড়া আওয়ামী লীগের পতাকা শেখ হাসিনার হাতে তুলে দেওয়া হয়েছিল। নিষ্ঠা, যোগ্যতা এবং দক্ষতার সাথে তিনি সেই দায়িত্ব পালন করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ। শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ভোলায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া ও আলোচনায় সভায় ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বাস্তবায়নে কাজ করছেন বলেও মন্তব্য করেন তোফায়েল আহমেদ। অতিবৃষ্টিতে টাঙ্গন নদীর পানি বেড়ে যাওয়ায় ঠাকুরগাঁও সদর উপজেলার ধর্মপুর গুচ্ছগ্রাম ডুবে গেছে। খবর পেয়ে গ্রামের বাসিন্দাদের উদ্ধার করে ফায়ার সার্ভিস, পরে তাদের একটি বিদ্যালয়ে স্থানান্তর করা হয়। ধর্মপুর গুচ্ছগ্রামে বন্যা কবলিত পরিবারগুলোর মধ্যে শুকনো খাবার ও চাল বিতরণ করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। এদিকে গ্রামবাসীর অভিযোগ, টাঙ্গন নদীর মাঝখানে গুচ্ছগ্রাম নির্মাণ করায় একটু বৃষ্টিতেই ঘরে পানি ওঠে, রাস্তা না থাকায় পানিতে ডুবে যায় গ্রামটি। এতে পরিবার নিয়ে সব সময় আতঙ্কে দিন কাটে তাদের। কাল রাত হঠাৎ করে বিকাল থেকে পানি হইতে হইতে গুচ্ছগ্রাম পর্যন্ত ভরে গেছে। তো আমাদের পার্ক পারাপার করছে, ফায়ার সার্ভিস আসে উদ্ধার করছে আমাদেরকে। টাঙ্গন ব্রিজের বাঁধ ছাড়ায় তারা সম্পূর্ণ ডুবে যায়,
এবং এখানে ডুবে যায়। কালকে রাত্রে রাত 11:30 পর্যন্ত ফায়ার সার্ভিস আসে উদ্ধার করে। টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পানিতে নাটোরে আত্রাই ও বারৈ নদীর পানি বেড়ে জেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। গত 24 ঘন্টায় আত্রাই নদীর পানি সিংরা পয়েন্টে 90 এবং বারৈ নদীর পানি নলডাঙ্গা পয়েন্টে বিপদসীমার 2 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নদী তীরবর্তী এলাকার পানিবন্দী মানুষের দুর্ভোগ বাড়ার পাশাপাশি প্লাবিত হচ্ছে নতুন নতুন জনপদ। জেলা কৃষি বিভাগ জানায় এরই মধ্যে 2,700 হেক্টর জমির আমন ধান ও সবজি ক্ষেত তলিয়ে গেছে। শীতকালীন ফল হলেও বর্ষাকালে মাচায় তরমুজ চাষে ব্যাপক সাফল্য পেয়েছেন পটুয়াখালীর গলাচিপার প্রান্তিক কৃষক জাহাঙ্গীর হোসেন। অল্প জায়গা, স্বল্প পরিশ্রম ও কম উৎপাদন খরচ সহ বাজার চাহিদা থাকায় লাভও পাচ্ছেন তিনি। নতুন এই চাষ পদ্ধতির সফলতায় এলাকায় বাড়ছে মাচায় তরমুজ চাষের আগ্রহ। পটুয়াখালী থেকে জাহিদ রিপনের রিপোর্ট জানাচ্ছেন ইসরাত লিমা। পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদি তালতলি ইউনিয়নের প্রান্তিক চাষি জাহাঙ্গীর হোসেন এক যুগ ধরে শীতকালীন ফল তরমুজ চাষ করছেন। টেলিভিশন প্রতিবেদনে বর্ষায় মাচায় তরমুজ চাষ দেখে অনুপ্রাণিত হয়ে জুন মাসে 24% জমিতে শুরু করেন পাকিজা জাতের তরমুজের চাষ। নিবিড় পরিচর্যায় সারিবদ্ধভাবে মাচায় বেড়ে উঠছে অসংখ্য তরমুজ। প্রতিটি তরমুজের ওজন প্রায় 7 থেকে 9 কেজি। মাত্র 20,000 টাকা উৎপাদন খরচ ব্যয়ে ইতোমধ্যে বিক্রি করেছেন 2 লাখ টাকার তরমুজ। অবশিষ্ট আরও 1 লাখ টাকায় বিক্রির আশা করছেন তিনি। সিজনে যে খরচ তার থেকে বর্ষায় অনেক খরচ কম। আশা করি আমার এই 24% বুঝতে প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা বিক্রি হইবে। তারপর আরও ছোট বড় ফল আছে, মনে হয় আরও 1 লাখ টাকা বিক্রি হইবে। ফলন ও লাভ ভালো হয় বাড়ছে মাচায় তরমুজ চাষের আগ্রহ। অনেকটাই স্বাবলম্বী হবে, আমাদের অর্থনীতি অনেক ডেভেলপ হবে, মানুষের কর্মসংস্থান হবে। যে আমি আসলে দেখি নিজে এটা করার জন্য আগ্রহী। আমি অন্য পেশাদারি, আমি এই ডাল সিজনে একটা তরমুজের বাগান দেখতে আসছি, যা দেখে আমার আনন্দই লাগতেছে, ভালোই লাগতেছে এবং দেখা যাচ্ছে এটা আমার করার জন্য খুবই শখ জাগছে। বর্ষা মৌসুমে মাচায় তরমুজ চাষিদের নিয়মিত পরামর্শ ও সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। আমাদের উদ্যোগ, আমাদের পরামর্শের ফলে তারা এই চাষাবাদটা শুরু করেছেন এবং কৃষকরা এতে খুবই লাভবান হবেন। 1 বিঘা জমিতে কৃষক যদি 20 থেকে 25,000 টাকা খরচ করে তার লাভ হবে 2 থেকে 2.5 লাখ টাকা। অসময়ে তরমুজের আবাদ বৃদ্ধি পেলে আর্থিকভাবে লাভবান হবে কৃষক। সাশ্রয়ী মূল্যে সারা বছর বাজারে পাওয়া যাবে রসালো সুমিষ্ট এই ফল। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বগুড়ায় মাছ চাষের আধুনিক পদ্ধতি প্রযুক্তি বায়োফ্লক্স টেকনোলজির ব্যবহার করে মাছ চাষে সফল হয়েছেন সাজেদুর রহমান নামের এক স্থানীয় উদ্যোক্তা। বগুড়া শহরের চক ফরিদ এলাকায় একটি ফিশ ট্যাঙ্ক দিয়ে শুরু করলেও ধীরে ধীরে বেড়ে এখন তার ট্যাঙ্ক সংখ্যা 6টি। এ পদ্ধতিতে মাছ চাষে আয়ও বেশ ভালো বলে জানায় তিনি। শুধু মাছ চাষ নয়, এর মধ্যে তিনি প্রতিষ্ঠা করেছেন একটি অর্গানিক ফিশ ফার্ম ইনস্টিটিউট, যেখানে স্থানীয় বেকার যুবকদের প্রশিক্ষণ দিচ্ছেন সাজেদুর রহমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 74তম জন্মদিন উপলক্ষে সাভার উপজেলা পরিষদে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান এতে বক্তব্য রাখেন। পরে সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগ ও পৌর যুব লীগ আয়োজিত আলোচনা সভায় যোগ দেন। দুস্থদের মধ্যে খাবার বিতরণ করেন তিনি। এদিকে ঢাকার ধামরাইয়ে ঢুলি ফিটায় 74 পাউন্ড কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করেন স্থানীয় সংসদ সদস্য বেনজির আহমেদ। এছাড়া প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সাভারের মুসুরি খোলা এলাকায় দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন সাভার উপজেলার চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 74তম জন্মদিন উপলক্ষে বরিশাল সদরের শহীদ মিনারের পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মোড়ল স্থাপন করা হয়েছে। সোমবার এই মোড়লের উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহ। এর আগে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। চরাঞ্চলের কোনো মানুষ গৃহহীন থাকবে না, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ঘোষণা বাস্তবায়নে এরই মধ্যে ভোলার লালমোহন ও তমুজুদ্দিনের বিভিন্ন চরে আবাসন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 74তম জন্মদিন উপলক্ষে লালমোহনের দুর্গম চর কচুয়াখালীতে আয়োজিত অনুষ্ঠানে সংসদ সদস্য নুরুন নবী চৌধুরী শাওন এসব কথা বলেন। এবার পার্টেক্স খেলার খবর।
ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। নিজেদের মাঠে অ্যানফিল্ডে পিছিয়ে থেকেও আর্সেনালকে 3-1 গোলে হারায় তারা। 25 মিনিটে লাকাজেটের গোলে 1-0 লিড নেয় গানাররা। 28 মিনিটে ম্যাচে 1-1 সমতা আনেন লিভারপুলের সেনেগালিস ফরওয়ার্ড সাদিও মানে। 34 মিনিটে রবার্টসনের গোলে 2-1 ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় অলরেডরা। 28 মিনিটে ইউগেন ক্লপের দলের জয় নিশ্চিত করেন বদলি খেলোয়াড় জোতা। এই জয়ে 3 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে আছে লিভারপুল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। সিলেটে এমসি কলেজে গণধর্ষণ মামলার আসামি মাহফুজুর রহমান গ্রেপ্তার। কাওড়ানবাজারে সৌদি এয়ারলাইন্সের সামনে আজও টিকিট প্রত্যাশীদের ভিড়। নয়াদিল্লিতে আজ শুরু হচ্ছে বাংলাদেশ ভারত যৌথ পরামর্শ কমিশন জেসিসির বৈঠক। এবং করোনাকালে হৃদরোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছে রাজধানীর হাসপাতালগুলো। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনাভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার রাখুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla Ltd।